এখানকার এ বচপন থেকে সবাই চেনে সব বাড়ি চেনে বুথের কি অবস্থা আছে ওয়ার্ডের কি অবস্থা আছে জল কত ভর্তি আছে কি কাজ করেছেন মেয়ের আছেন 26 নম্বর ওয়ার্ড নিয়ে তিনি বলছেন কিছু নাই আমি যা বলছি ওনাকে বলুন আগে ওইটার জবাব দিবে 77 নম্বরে এত জল জমা আছে কেন বুথ জমা হচ্ছে দিদি মদন মিত্তার বাড়ির নিচে যে কনস্ট্রাকশন আপনি তো কেসা কর রাখা হয় করেছে ওখানে বুথ জমা আপনারা শুনলেন দুর্যোগ তো রয়েছে জল জমার কথা তার অভিযোগ যে জল কেন জমা রয়েছে এদিকে ফেরহাদ হাকিম বলছেন যে রাত আপনারা শুনছিলেন তিনি জল জমে রয়েছে 77 নম্বর বুথে এরকমটা অভিযোগ করছেন আমাদের সঙ্গে শ্রেয়সী রয়েছেন শ্রেয়সী একেবারে যে বিষয়টা তোমাকে জানাছিলাম যে কার্যত কিন্তু এবারে যে ভবানীপুরের ইলেকশন সেটা কিন্তু তৃণমূলের কাছে একটা চ্যালেঞ্জ তারপর শেষ যে ইলেকশন হয়েছিল সেই ইলেকশনে দেখা গিয়েছিল প্রায় 28,000-এর কিছু বসে কিছু কিছু বেশি ভোটে তৃণমূল সে প্রার্থী সেখানে জিতেছেন কিন্তু তৃণমূল যেটা বলছে বারবার করে যে তাদের কাছে এই মার্জিনটাই কয়েক গুণ বাড়ানো সেটাই কিন্তু তাদের কাছে মূল লক্ষ্য যদি ওয়ার্ড ওয়াইজ আমরা ভাগ করে দেখি তাহলে কিন্তু দেখব মূলত তৃণমূল সবকটা ওয়ার্ড থেকে লিড নিল যে দুটো ওয়ার্ডে তাদের পিছিয়ে ছিল সেটা হচ্ছে 70 এবং 74 এবং কার্যত এই দুটো ওয়ার্ডের কিন্তু যে পিছিয়ে থাকা সেটাই কিন্তু তৃণমূল শিবিরকে বারে বারে দুশ্চিন্তায় ফেলেছে এবং সেই জন্যই আমরা দেখেছি একাধিক সভা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে একাধিক সভা করেছেন যে সেই সভাগুলো এই 70-74-এ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে সভা করেছেন ফলে কার্যত এবং এই ক্ষেত্রে এই যে পিছিয়ে থাকা সেই পিছিয়ে থাকাকে তৃণমূলের এটাকেই কিন্তু আবার বিজেপি কাজে লাগাতে চাইছে তার কারণ সেই জন্য কিন্তু তারাও একাধিক সভা করেছে 70-74-এ যেখানে মূলত অবাঙালি যে ভোট সেই ভোট ব্যাংকে নিজেদের যে আধিপত্য সেই আধিপত্য কিন্তু তারা বজায় রাখতে চাইছে ফলে একদিক থেকে তৃণমূলের কাছে একটা প্রেস্টিজ ফাইটের জায়গা এখানে যেখানে তারা তাদের মার্জিনটা বাড়াতে চাইছে অন্যদিকে বিজেপির কাছেও কিন্তু এটা একটা দেখিয়ে দেওয়ার জায়গা যেখানে বিজেপি বারে বারে বলছে যে এক্ষেত্রে ভোট ভোটের ক্ষেত্রে কিন্তু তারা মোটেই পিছিয়ে নেই লড়াইয়ে কিন্তু তারা লড়াইয়ের ময়দানে তারা রয়েছে যেভাবে আমরা সকাল থেকে দেখছি প্রিয়াঙ্কা টিব্রিয়াল যিনি প্রার্থী তিনি সকাল থেকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন ফলে কার্যত বলা যেতে পারে যে তৃণমূলের কাছে প্রেস্টিজ ফাই আর বিজেপির কাছে কত কঠিন চ্যালেঞ্জ তারা দিতে পারে সেটাই কিন্তু দেখিয়ে দেওয়ার জায়গা আর এই মুহূর্তে ইলেকশন কমিশনের কাছে কিন্তু সুষ্ঠুভাবে নির্বাচনটা করা সেটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ ফলে সামগ্রিকভাবে ইতিমধ্যেই ভোট শুরু হয়ে গিয়েছে এবং সেই ভোট শুরু হয়েছে শান্তিপূর্ণভাবে ভোট চলছে এবং সমস্ত জায়গায় নির্বিঘ্নে ভোট চলছে বলে ইলেকশন কমিশন জানিয়েছে আপাতত ধন্যবাদ শ্রেয়সী প্রিয়াঙ্কা টিব্রিওয়াল বিজেপি প্রার্থী তিনি কিছুক্ষণ আগে বুথ জ্যামের একটা অভিযোগ তুলেছেন তার অভিযোগ শোনাবো মদন মিন্ত্রার ইয়ে পড়ে সেই জন্যে এখন বাজে 7:30 হয়েছে কিন্তু এখানে মেশিন জাম করা রেখেছে এরা স্টার্ট করছে না এখনো বলছে মেশিন খারাপ আছে